কিন্তু অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ। আমি প্রে করবো পুরো আল্লাহর কাছে যে আল্লাহ ওকে যেন অনেক ভালো রাখে, আল্লাহ ওকে যেন হেদায়ত করে। এখন আমি মনে করব যে পৃথিবীর সবচেয়ে বেস্ট হ্যাপি পার্সন সাকিব, বিকজ সাকিবের কাছে আব্রামের মতো একজন সন্তান আছে। এবং অবশ্যই আমি আমার ভালো বলতে চাই না, আমি ওর সহধর্মিণী হিসেবে আমি কখনোই ওকে বায়াসড করি না, কখনোই ওকে আমি কোনো কিছু রুটিন মাফিক করে দিই না। আমি ওকে সবসময় ফ্রিডম রাখার চেষ্টা করি যে তুমি তোমার ফ্রিডম মতো চলাফেরা করো, কারণ আমরা স্বামী স্ত্রীর আগে আমাদের সবচেয়ে বড় সম্পর্ক আমরা ভালো বন্ধু। যখন ভালো বন্ধু হতে পেরেছি আমরা, আমার মনে হয় যে সাকিব এটা অস্বীকার করতে পারবে না। আমরা কিন্তু অনেক ভালো বন্ধু। সাকিব অনেক অনেক হয়তো অন্যায় করে, অনেক ফান করে ফেলে হয়তো বা অন্যায় চলে বা ইয়ার্কি করতে করতে, সেটা যখন সে আমার সাথে শেয়ার করে হয়তো সেই মোমেন্টে আমি অনেক খেপে যাই। আফটার ফাইভ ইয়ার মানে ফাইভ আওয়ার পরে আমি আবার চেঞ্জেস, আচ্ছা ঠিক আছে কেন করলো এটা না করলো পর্দা, ওকে ফাইন নেভার মাইন্ড। তো আমি সাকিবের ভালো স্ত্রী হতে চাই না, আমি ভালো বন্ধু হতে চাই এবং আছি থাকবো। আর সাকিবের সবচেয়ে এখন বড় বন্ধু আমার মনে তার ছেলে। সো আমি মনে করি এই মুহূর্তে কালে বেস্ট হ্যাপি পার্সন সাকিব।